শিবম, তোকে একটা প্রশ্ন করলাম, তুই উত্তর দে। আচ্ছা ভাইকিং কারা ছিল বল, বল হু ওয়াজ ভাইকিং, বলতে পারবে? এক কথায় হচ্ছে ভাইকিং মানে হলো জলদস্যু, ডাকাত, এরা ডাকাত ছিল, পুরোপুরি পুরো দুরস্ত ডাকাত। এখন যখন ডাকাত বলি, তোরা কী ভাবিস? ডাকাত মানে ভাবিস হয়তো সাতজন আটজনের একটা দল থাকবে, এবার রাস্তাতে যে গাড়ি যাবে সে গাড়িগুলোকে আটকাবে, ওদের কাছ থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে নেবে, নিয়ে তারপর দৌড়তে দৌড়তে পালিয়ে যাবে, এই তো ডাকাতের কনসেপ্ট। বা একটা হয়তো ছোটো একটা লোহার বন্দুক থাকবে বা দু চারটা ছুরি থাকবে এদের কাছে, এইটা। কিন্তু আজকে যে ডাকাত দলের কথা বলছি, ইংরাজি সাহিত্যের ইতিহাসে মানে ইংলিশ লিটারেচারের জন্য এদিকে জানতেই হবে, এই ডাকাত দলের নাম ছিল ভাইকিংস, বুঝতে পারলে? এদের নাম দেওয়া হয়েছিল বর্বর যোদ্ধা, ঠিক আছে? মানে এরা কোথায় থাকতে জানেন, স্ক্যান্ডিনেভিয়া বলে একটা জায়গা ছিল আগে, আজকে যেটা ধর ডেনমার্ক, সুইডেন, ঠিক আছে, নরওয়ে, ওই দেশগুলো যেটা আজকে তৈরি হয়েছে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আগে এই জায়গাটাকে স্ক্যান্ডিনেভিয়া বলতো। এটা কি বলা হতো? স্ক্যান্ডিনেভিয়া। ওই স্ক্যান্ডিনেভিয়াতে ডাকাতগুলো সব থাকতো। স্ক্যান্ডিনেভিয়া প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরোপুরি ঠান্ডা জায়গা, প্রচণ্ড শীত, এবং এখানে বেশি ফসলও উৎপাদন হতো না। তাই ডাকাতগুলো কি করতো, এখানে যে লোকগুলো থাকতো সব গোষ্ঠী বানিয়ে বানিয়ে থাকতো, মানে গ্রাম, ধর একটা গ্রাম আছে, পুরো গ্রাম, আরেকটা গ্রাম, আরেকটা গ্রাম, সবারই কাজ ডাকাতি করা, গ্রামের সবাই ডাকাতি করে, গ্রামের পর গ্রাম, ওদের একটাই কাজ ডাকাতি করবো, চোখ রাইট, এইটাই ওদের জীবিকা। মানে ধর ওখানে ধর তুই ওই গ্রামের একজন মেয়ে, ঠিক আছে, ওখানে বেশ একটাই কাজ, সাত দিন তো হলো আর যাবে না ডাকাতে, ডাকাতি করতে, চলো আজকে যাওয়া যাক, চলো চলো রেডি হই সবাই মিলে ডাকাতি করতে যাবো, ঠিক আছে, এটা ওদের কাছে কাজ ছিল, দিস ওয়াজ দেয়ার ওয়ার্ক, বুঝতে পারলি? অন্য কোনো কাজ নেই। তবে যারা একটু বুড়ো হয়ে যেত, যারা বেশি আর ডাকাতি ডাকাতি করতে গেলে হয়তো মরে যাবে, কারণ লোকে তো এমনি এমনি ডাকাতি দিতে সাথ দেবে না, লোকেরা প্রোটেস্ট করবে, তাই না? তো মরে যেতে পারে বুড়ো লোক, তখন তারা মাছ টাছ ধরত। আবার কিছু লোক থাকতো যারা চাষবাসও করতো, শান্তিপ্রিয় লোক, ঠিক আছে, না বাবা আমি ডাকাতি দিতে যাবো না, আমার ভয় লাগে, ঠিক আছে, তো এইরকম কিছু লোক থাকতো। কিন্তু বেশিরভাগটাই কিন্তু খেয়াল রাখবি, এরা কিন্তু সবাই ডাকাত ছিল, মানে ডাকাত দিয়ে গ্রাম, ডাকাত দিয়ে কলোনি। বল স্যার, যদি সবাই ডাকাত হয় কে কাকে ডাকাতি করবে? ওরা নিজের দিকে ডাকাতি করতো না, নিজের দিকে বাদ দিয়ে যাকে পারবি লুটকর, এইরকম ছিল সিস্টেমটা ওদের, ভাইকিংস বলা হতো। এরা বড় বড় লম্বা লম্বা জাহাজ নিত আর সব দাঁত টেনে টেনে চলে যেত বহু দূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত। এবার যদি সমুদ্রে যাচ্ছে তো কোনো একটা বাণিজ্যিক জাহাজ কোথাও যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে, ব্যাস ধরে নিল ভাইকিংসরা, লোকগুলোকে পুরো মার্ডার করে দিত, মেরে ফেলতো, কারো কান কেটে দিত, নাক কেটে দিত, গলা কেটে দিত, এর সব লুটপাট করে নিত, ঠিক আছে, আর ওটা পুরো ওদের মজা লাগতো, ঠিক আছে, যেমন বিরাট ভালো কাজ করছে। আর ওটা যখন লুটপাট করে নিয়ে আসতো নিজেদের গ্রামে, সবাই ওটার জন্য সেলিব্রেট করতো, সেলিব্রেশন হতো ওর জন্য যে বিরাট কাজ হয়েছে, আজকে বিরাট লুট হয়েছে রে, চল আজকে নাচ গান আনন্দ হোক, এইরকম ছিল কালচারটা, ভাবছিস কেমন ছিল? এটা অদ্ভুত রে কালচার, বুঝতে পারলি? ইভেন যে ছেলে যে মেয়েগুলো থাকতো, এবার গ্রামে তো মেয়ে থাকবে, নাহলে তো একটা গ্রাম তো আর বাড়বে না, ঠিক আছে, মেয়ে থাকতে হবে, মেয়েরাও ডাকাতদের বিরাট সমর্থক ছিল, সবাই বলতো যে যাও সাত দিন হয়ে গেলো আজকে ডাকাতি করে এনো, যেমন সে যাও এবার তুমি কাজ করে এসো, তিন দিন অফিসে যাওনি, যাও অফিসটা করে এসো, এইরকম ব্যাপারটা। তো লোকগুলো বলতো উই আর গোয়িং ফর ভাইকিং, আমরা ভাইকিংয়ে যাবো, ভাইকিং মানে কি ডাকাতি করতে যাচ্ছি, এইরকম। এবং কীরকম মানে এইরকম যে ডাকাতি করতে যাবো, লুটপাট করবো, চলে আসবো। কিন্তু বল এবার কাদিকে লুটপাট করতো, এইটা এখন প্রশ্ন, যে পুরো গ্রামটাই তো ডাকাতের গ্রাম, তাহলে প্রশ্ন হচ্ছে কাদিকে ওরা লুটপাট করবে, বল, বলতে পারবি কাদিকে লুটপাট করবে? খেয়াল রাখবি সেই যুগে অনেক মানে সেই যুগে এরোপ্লেন ছিল না, প্রাচীন যুগের গল্প, তো এরোপ্লেন কোথায় আবিষ্কার হয়েছে? কিছুই আবিষ্কার হয়নি, ঠিক আছে, ইলেকট্রিসিটি আবিষ্কার হয়নি, কোন অ্যাংলো স্যাক্সন যুগ, ঠিক আছে, তো যা কিছু যাওয়া আসা করতো লোকজন জাহাজে করে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে এই দেশ, এবং ব্যবসা বাণিজ্য যা কিছু হতো জাহাজে করে হতো, এরা সেই বাণিজ্যিক জাহাজগুলোকে লুট করত, বুঝতে পারলি কি না? জাহাজে যে যাবে, যাত্রী জাহাজ হোক, বাণিজ্যিক জাহাজ হোক, যাত্রী জাহাজ হলে লোকে সোনা দানা পরে থাকবে, ওইগুলো লুট করবো, বাণিজ্যিক জাহাজ হলে তো বলবারই কথা নেই, কত কিছু পাবি তুই, ঠিক আছে,
তো এইভাবে ওরা লুটপাট করে ওদের দিন চলছিল, কাদের? ভাইকিংস। এবং এরা একদিন কি করলো, একদিন ইউরোপের একটা জাহাজ লুট করলো। যখন ইউরোপের জাহাজটা লুট করলো, এরা দেখতে পেলো অনেক সুস্বাদু খাবার আছে, অনেক নতুন নতুন দামি দামি জিনিস আছে, সব সুন্দর সুন্দর জিনিস আছে। তখন এরা ভাবলো, আর জাহাজটাও বিরাট সুন্দর, অত সুন্দর জাহাজ ওদেরও নয়, ঠিক আছে। তখন ওরা ভাবলো যে দেশ থেকে জাহাজটা এসছে তাহলে সেই দেশটা কত উন্নত হবে, মানে সেই দেশের তাহলে কত ভালো ভালো জিনিস পাবে, চল ওই দেশে গিয়ে পর ডাকাতি করবে। এবার এবার কি হলো, ওরা রাত্রির অন্ধকারে বার হতো ডাকাতি করবার জন্য, আর হামলা করতো রাত্রির সময়, বুঝতে পারলি? এবারে ওটা ধর একটা রাজার রাজ্য, কোস্টাল এরিয়া রয়েছে, রাজার রাজ্য রয়েছে, রাজার তো সৈনিক টৈনিক থাকবে, রাজার সৈনিকরা এমনি পাহারাদার থাকতো, কিন্তু এদের সংখ্যাটা এতই বেশি হতো, ওই 20-30টা পাহারাদারে কিছুই করতে পারতো না, পুরো টাউনটাকে জ্বালিয়ে দিত এরা, এখানে পুরো লুট পাট করে নিয়ে চলে যেত কোস্টাল এরিয়াগুলো। এমন এবং কি পাহারাদার ধর 20-30টা আছে, 30 জন পাহারাদার কোস্টাল এরিয়াটা, বা মেবি 50 পিপল আর গার্ডিং দ্য কোস্টাল এরিয়া, যাদের কাছে তীর ধনুক তনুক আছে। হঠাৎ করে 50টা জাহাজ চলে এলো, যেটাতে আবার 500 জন করে বসে আছে, মানে টোটাল সরি সেখানে 50-60-100 জন করে বসে, মানে 500-1000 মিলিয়ে হামলা করে দিত। তো এই যে হামলাটাতে রাজার যে সৈনিক আসবে, প্রোটেকশন হয়েতে ওরা প্রপারলি ফাইট দেবে, সেই টাইমটাই পেত না রাজারা। এরা লুটপাট করতো, 3-4 ঘন্টার মধ্যে সব কিছু সোনা দানা লুট করে, আগুন জ্বালিয়ে, লোককে মেরে দিয়ে, গবাদি পশুকে মেরে দিয়ে, সব একদম নৃশংস অত্যাচার করে দিয়ে চলে যেত। দু চারজনকে ধরেও নিয়ে যেত যে কৃতদাস বানাবো, কাজের লোক চায় ঘরে, ঠিক আছে, এরকম সব করতো। তো বলতো ভয়ানক ছিল কি না লোকগুলো? লোকগুলো ভয়ানক ছিল, ভয়ানক ভয়ানক লোক ছিল। এই ডাকাতগুলোর ভয় এমনই তৈরি হলো যে রাজারা শেষ পর্যন্ত বাধ্য হলো যে এদের সাথে কম্প্রোমাইজ করতে। এবার কি একটা রাজার 3-4টা ছেলে, এবারে একটা ছেলে সিংহাসন পাচ্ছে আর বাকি ছেলেগুলো পাচ্ছে না। তখন ওই রাজাটা কি করলো, রাজার অনেকগুলো ধর ছেলে, একটা ছেলে তো সিংহাসন পাবে, বাকিগুলো তো পাবে না, তখন যে পাচ্ছিল না সে আবার ভাইকিং দিকে ডেকে আনলো, চলে চলে চলো আমার হয়ে লড়বে, আমি তোমাদেরকে সোনা দানা দেবো, ঠিক আছে। তাহলে রাজাগুলো এবারে ভাইকিংদের হেল্প নিতে শুরু করলো, কেন এদিকে টাকা দিলে লড়াই শুরু করে দেবে এরা, এর ভাড়াটে গুন্ডা হয়ে গেল, কারা? ভাইকিংগুলো, যে টাকা দেবে, যে গোল্ড দেবে তার জন্য। তখন ভাইকিংগুলো দেখতে পেলো যে আমাদের যুদ্ধ পদ্ধতিটা এবং আমাদের যে আমরা যেভাবে লড়াই করছি সেটা কিন্তু মানে খুব কাজের। তখন ওরা ভাবলো যে আমরা এইটুকু সোনা দানাতে কেন খুশি থাকবো। রাজাগুলোকে ওরা থ্রিটনিং দিতে শুরু করলো, বাবু তোমরা যদি চাও যে তোমাদের কোস্টাল এরিয়াতে উৎপাদ না হয়, প্রত্যেক মাসে মাসে দিয়ে আমাদেরকে সোনা দিয়ে যাবে। কে করতে শুরু করলো? ভাইকিংগুলো। ধর শিবম হলো রাজাটা, বেচারা শিবম কি করবে, ঠিক আছে আমি উৎপাদ চাই না, তোমার কত টাকা লাগবে আমি সোনা দিয়ে আসবো। আচ্ছা এবার মমিতার মনে প্রশ্ন জাগছে, রাইট, যে স্যার এরা করতো কেন এমনি, এরা চাষবাস করতো না? এদের যে জায়গাটা ছিল না, বরফে ঢাকা থাকতো, মানে অনেক ঠান্ডা, এখানে চাষবাস হতো না কিছু, সেই জন্য এরা বাধ্য হয়ে এইটা করতো। কিন্তু হোয়াট এভার দ্য রিজন যাই হোক, এটা কি জাস্টিফাই করা যায় কোনোভাবে? এটা কোনোভাবে জাস্টিফাই করা যায় না, রাইট? তাহলে তো প্রত্যেকটা মানুষেরই ডাকাতি করার অধিকার আছে, আমার চাকরি নেই, সরকারি চাকরি নিচ্ছ, ডাকাতি করবো, এটা কোনো কথা হলো? এটা তো কথা হতে পারে না, রাইট? তো লোকগুলো এইরকম ছিল। এইবারে কি হলো, একটা বিরাট ঘটনা ঘটে গেল, কি জানিস? ইউরোপে এরা আস্তে আস্তে ডাকাতি করতে শুরু করলো। ইউরোপের রাজারা মনে করতো চার্চে কেউ কোনোদিন হামলা করবে না। কেন হামলা করবে না? চার্চ ঠাকুরের জায়গা, পরমেশ্বরের জায়গা, কে পরমেশ্বর ঘরে হামলা করবে, নাকি মহাপাপী হবে কে? তো ক্রিশ্চিয়ানিটিকে ফলো করতো এই ইংল্যান্ড, ইউরোপ, ব্রিটেনের লোকজন। এই ভাইকিংসরা খ্রিস্টান ছিল না, ওদের বয়ে গেছে চার্চে নাকি, বুঝতে পারলি? ওরা হামলা করতে শুরু করলো চার্চগুলোকে, আর চার্চে হামলা করাটা সহজ ছিল, কারণ গার্ড বেশি থাকতো না, সেখান থেকে জিনিসপত্র পাওয়া যেত অনেক কিছু। চার্চের উপর হামলা করতে শুরু করলো, রাজা মহারাজারা থেকে শুরু করে পুরোহিতরা পর্যন্ত মহাঝামেলায় পড়লো, মানে যারা বলতে পারিস যারা পোপ পাদ্রি সাহেব যারা ছিলেন, কারণ কেউই আর সেফ রইল না, রাইট? ধর্মের জায়গা থেকে শুরু করে সমুদ্রের পাশের শহর সব লুটপাট করে দিচ্ছে এরা। এদের যে ডাকাতগুলো ছিল
ঠিক আছে, এই ডাকাতগুলো বিরাট বিরাট ডাকাত ছিল, বুঝতে পারলি? ফ্রান্স, স্কটল্যান্ড, ব্রিটেন, আয়ারল্যান্ড কাউকে ছাড়লো না, এরা সব জায়গায় হামলা করতে শুরু করে দিল, ঠিক আছে। এমনকি নর্দার্ন ইউরোপ পর্যন্ত, ইউরোপের নর্থ সাইড পর্যন্ত এরা চলে যেতে লাগলো। এইবারে এরা দেখলো আমাদের কিন্তু কেউ হারাতে পারছে না। এরা প্রথম প্রথম কেমন হামলা করতো জানিস? হামলা করতো, 3-4 ঘন্টার মধ্যে পালিয়ে যেত। রাজা যখন পুরো সৈন্য দল নিয়ে আসছে, ততক্ষণে কেউ নেই, সব চারিদিকে শুধু তাণ্ডব লীলা পড়ে আছে, এইটা করতো। কিন্তু ওরা ভাবলো যে রাজাগুলো তো আমাদের সাথে লড়তেই পারছে না, ওদের কিসের ভয়? ওরা এবার কি করতে শুরু করলো, কিছু কিছু জায়গায় হামলাও করতো আর যেতেও না, নে এতদিন তো চলে যেত, পালিয়ে যেত, ওইখানেই থাকতে শুরু করে দিল এইভাবে, কারণ ওই দিকটা ঠান্ডা লাগতো, নিজেদের ঘরের জায়গাটা পুরো ঠান্ডা, থাকবার পরিবেশ নাই। এইভাবে ওরা কিছু কিছু জায়গা দখল করতে শুরু করলো ডাকাতগুলো, এই ভাইকিংসগুলো। ভাইকিংসদের মধ্যে দু একটা নাম তোদের জেনে রাখতে হবে, বুঝতে পারলি? দু একটা নাম বিরাটই ফেমাস লোক ছিল, মানে ভাইকিংসদের মধ্যে এরা খুব ফেমাস হয়ে গেছিল, ঠিক আছে। এবার ইংল্যান্ডের, ইংল্যান্ডের উপরেও হামলা করতো এই ভাইকিংসগুলো। তখন ইংল্যান্ডের একজন রাজা উঠে এসেছিল, যে বিরক্ত হয়ে গেল এই সমস্ত হামলাগুলো করে, মানে হামলার উপর। সেই রাজাটা কিন্তু ভালো দক্ষ রাজা ছিল, সে রাজাটার নাম ছিল কিং অ্যালফ্রেড। কি নাম? কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড তলোয়ার নিয়ে নিল, তলোয়ার তুলে ওদের সাথে মারপিট করতে শুরু করলো, এবং নিজের সৈন্য দলকে শক্তিশালী বানিয়েছিল কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেডের সাথে এই ভাইকিংসগুলো মারপিট শুরু হলো, বিশাল লড়াই ভাইকিংসগুলোর সাথে কিং অ্যালফ্রেড, এবং ভাইকিংসগুলোকে পুরো দুরস্ত পরাজিত করে দিচ্ছ, কিন্তু ভাইকিংস তো পালিয়ে যাচ্ছে বারবার। আবার দুদিন পর যখন সবাই রিল্যাক্স হয়ে আবার হামলা করে দিচ্ছে, কিং অ্যালফ্রেডের মাথা ব্যথার নতুন লেভেলে পৌঁছে গেল, রাইট? মানে আমি যে হারাচ্ছি এদিকে, পরাজিত করছি, শেষ হচ্ছে না, এরা 2-4 জন, 10 জন, 15 জন, 500 জন মরছে, কিন্তু বাকিগুলো সব পালিয়ে যাচ্ছে, আবার 10 দিন পর হামলা করছে। শেষে কিং অ্যালফ্রেড, যে এত ভালো রাজা ছিল, বীর রাজা ছিল, পরাজিত করলো এদের, ভাইকিংসগুলোকে পরাজিত করলো, কিন্তু সবাইকে পরাজিত করছে না, ওই বারবার হামলা হচ্ছে। শেষে বিরক্ত হয়ে গেল কিং অ্যালফ্রেড, এত মহান রাজাটা, বুঝতে পারলে? 5টা বড় বড় ট্রান্সলেশন করেছিল, 5টা বড় বড় বইয়ে, মানে জ্ঞানীও ছিল, মহানও ছিল। তখন বিরক্ত হলো এবং শেষে পর ডাকলো বাইকিংগুলোকে, বাইকিংগুলোকে ডাকলো, বললো চলো চুক্তি করা যাক। কি মানে চাও কি তোমরা বাবু, কি চাও, এমন হামলা করছো কেন? তখন বললো আমার থাকবার জায়গা নেই। বললো ওকে ঠিক আছে, তোমাদেরকে তাহলে ইংল্যান্ডে আমাদের একটা জায়গা আছে, ওইদিকে কেউ থাকে না, তোমরা থাকো ওইদিকে, মোট কথা হামলা করো না, ঠিক আছে। লড়াই করে ওদিকে বুঝিয়ে দিল যে হামলা তামলা কিছু করো না, শান্তিপূর্ণভাবে থাকো, একটা জায়গা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা বড় জায়গা দিয়ে দিল। এবার ওরা বললো যে আমরা কিন্তু ইংল্যান্ডের আইন টাইন মানবো না, ইংল্যান্ডের নিয়ম। বললো ঠিক আছে, তোমরা নিজেদের মতো থাকো, নিজেদের মতো আইন বানাও, ওই জায়গাটাতে নিজেদের আইন চালাতো, ওটাকে ডেন্স ল বলা হতো। কি বলা হতো? কিন্তু ইংল্যান্ডের উপর হামলা করো না বাবু, ঠিক আছে, এইটা বোঝালো। এইভাবেই কিং অ্যালফ্রেড এই ভাইকিংয়ের প্রবলেমটাকে সলভ করেছিল। তাহলে ভাইকিং প্রবলেম অনেক ছিল, কিন্তু তুই জানিস কুকুরের লেজ সোজা হয় না। কিছুদিন পর আবার ভাইকিংগুলো হামলা শুরু করলো, নে কিং অ্যালফ্রেডের যুগ শেষ, কিং অ্যালফ্রেড মরে গেছে, তার যে বংশজরা ছিল তাদের উপর আবার হামলা শুরু করে দিল ভাইকিংরা। কেন না? আমার মনে হচ্ছে যে পুরো দেশটা নিলেই ভালো হয়, অনেক কম জায়গা আছে, রাইট? তখন কিং অ্যালফ্রেডের যে বংশধররা ছিল, তার নাতি তাতি ছিল, এদের সাথে লড়াই শুরু হয়ে গেল, আবার ভাইকিংগুলোর সাথে ইংল্যান্ডের রাজাদের লড়াই শুরু হলো। শেষ পর্যন্ত 952 চলছিল সময়টা, স্ক্যান্ডিনেভিয়ান কিং কি করলো, ভাইকিংদের বললো একদম শেষ করে দেবো, আর কাউকে ভাইকিংকে রাখবো না, কোনো ভাইকিং মেয়েকেও রাখবো না, কোনো শিশুকেও রাখবো না, কোনো ভাইকিং এই ডাকাতের প্রজাতিটাকে রাখবো না, পুরো ডিস্ট্রয় করে দিল। শেষ রাজা ছিল এরিক ব্লাড এক্স, নামটা দেখ এরিক, তার সাথে রক্ত কুঠার, ঠিক আছে, নিজের নামটা রেখেছিল এরিক ব্লাড এক্স, বিরাট ভয়ঙ্কর লোক ছিল। তো ওই ডাকাত, পুরো ডাকাতের দলের সাথে ইংল্যান্ডের রাজার লড়াই হলো, এবং শেষে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওই শেষ ডাকাতটাও মরে যাচ্ছে, নিয়ে একটা ভাইকিং যুগ সমাপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে কিছু কিছু বেঁচে গেছিলো, পালিয়ে গেছিলো, ওরা আর বানায়নি, অনেক দিন পর অন্য জায়গাতে আবার ওরা নিজের গোষ্ঠী বানাচ্ছে ভাইকিংরা। এবং এদের মধ্যে থেকে একটা বিরাটই বড় ভাইকিং লিডার বেরিয়েছিল জানিস, সে ভাইকিং লিডারটার নাম কি ছিল, এবং শুনে তোরা অবাক হয়ে যাবি, ওর নাম ছিল এরিক দ্য ব্লাড, বুঝতে পারলি? এও এই ধরনেরই ছিল, বুঝতে পারলি? এবং এর আবার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, এই ছেলেটা এবং মেয়েটা আবার দুজনে ভালো ভালো ডাকাত ছিল, রাইট? এবং এদের মধ্যে কন্টেস্ট শুরু হয়েছিল যে কে বেশি ভালো ডাকাতি করতে পারবে। তো যাই হোক, এদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই ভাইকিংসদের না একটা একটা নিয়ম ছিল, ভাইকিংসদের রুল ছিল কি, যে যেটা লুট করবে, লুট করতে গেলি
যে যেটা লুট করবি বা দখল করবি সেটা তার। এবার এরা একটা অঞ্চলে লুট করতে গেছিল, শোন মজার বিষয়টা আসছি, এই অঞ্চলে লুট করতে গেছিল। সেই লুট করতে গিয়ে কি হলো, একদল ডাকাত একটা খুব সুন্দর মহলকে দখল করে নিল। তাহলে নিয়ম অনুযায়ী ওই যারা দখল করলো তাদের, কিন্তু রাজার মেয়েটা গিয়ে পর পৌঁছালো পরে। এবার রাজার মেয়েটা বললো এটা আমার চাই, কিন্তু নিয়ম অনুযায়ী সেটা সম্ভব নয়। তখন রাজার মেয়েটা কি করলো, নিজের দলের লোকগুলোকে যারা দখল করেছিল ঘরটা তাদেরকে মেরে ফেললো, এবং এইটা নিয়ে ঝামেলা শুরু হলো। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে ভাইকিংদের হিস্ট্রি শেষ পর্যন্ত শেষের মানে ধ্বংসের দিকে পৌঁছে যাচ্ছে। এই এরা ছিল ভাইকিং। আশা করি ভাইকিং সম্বন্ধে একটা আইডিয়া চলে এসেছে, কারা ছিল ভাইকিং।